আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো আপুরা? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। অনেকদিন ধরে আমার অনেক আপুর কিছু প্রশ্ন শুনলাম তালপাট নিয়ে। তো তালপাট নিয়ে আসলেও অনেক কিছু জানার আছে, অনেক কিছু বোঝার আছে। তো আমার স্টুডেন্টদেরকে আসলে আমি যে কয়টা বিষয়ে মানে মোটামুটি ধারণা দিয়ে থাকি, তার একাংশ আমি চাচ্ছি আমার আপুদের সাথে একটু শেয়ার করি। সেটা হচ্ছে যে দেখো, এখানে তিনটা রুলস কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। তালপাটের এছাড়াও আরও কিছু রুলস আছে, বাট এই তিনটা খুবই ইম্পর্ট্যান্ট। তালপাট শুধুমাত্র সামনের পাটে কাটিং করতে হয়, অর্থাৎ আমরা যখনই যে কোনো জামা বানাবো, সেই জামার শুধুমাত্র সামনের পার্ট বা ফ্রন্ট পার্ট যেটা, সেখানেই তাল পাট হবে, পেছনের পার্টে কিন্তু কাটা যাবে না। দুই নম্বর রুলস, সেটা হচ্ছে যে সামনে পেছনে সমান গোল গলা, সাথে ঢিলে ঢালা পোশাকের ক্ষেত্রে তাল পাট কাটিং না করলেও চলবে। আমরা বিভিন্ন ইউটিউব চ্যানেলে বা অনেকেই দেখবা যে কাটিং করে, দেখা যে তাল পাট কাটার দরকার নেই, হ্যাঁ, এই ধরনের কিছু পোশাক। তো আসলে তারা যে কাটিং করে, দেখা যায় আমরা কাটিং করলে হচ্ছে না, তার কারণ হচ্ছে সেখানে কিছু সিক্রেট থেকে যায়। তো যখন আসলে একটু ঢিলে ঢালা জামা হবে, তখন তো আসলে টান খাওয়ার প্রশ্ন আসে না। তালপাট কাটিং না করলে কিন্তু হাতায় অনেক সময় টান খায়। এখন জামাটাই যদি ঢিলে ঢালা হয়, সেক্ষেত্রে টান খাবে কোথা থেকে? তো আমরা সেক্ষেত্রে না কাটিং করলেও চলবে, ঠিক আছে? বিষয়টা আসলে খুবই সূক্ষ্ম একটা বিষয়, আমার কাছে মনে হয় যেন এ বিষয়গুলো বোঝা অনেক প্রয়োজন। এরপর দেখো তিন নাম্বার প্রশ্ন, সেটা হচ্ছে যে মানে তিন নাম্বার পয়েন্ট, একদম ছোট বাচ্চাদের তালপাট কাটিং না করলেও চলবে। আমাদের যে ছোট বাচ্চারা আছে, একদম ছোট পিচ্চি, তাদের ক্ষেত্রে কিন্তু তালপাট কাটিং করার দরকার নেই। এখন প্রশ্ন আসছে কেন? আমি যদি একটু বলি আমার আপুদের, দেখো তালপাটটা মূলত বেস্টের শেপের গঠনটা বা জামার শেপটা ঠিক করার জন্য বা অ্যাডজাস্ট করার জন্য বডি ফিটিংসের সাথে, এই জন্য তালপাটটা কাটিং করা হয়। এখন ছোট যে বাচ্চারা আছে বা চিকনা যে বাচ্চারা আছে, তাদের তো আসলে বেস্টে নেই, শেপ ঠিক করবে কী করে? তাদের যে ব্যাক পার্ট মানে পেছনের পার্ট সেটাও সমান, সামনের যে ফ্রন্ট পার্ট সেটাও সমান। তো সেক্ষেত্রে তো তাদের আসলে তালপাটের প্রয়োজন হয় না। হ্যাঁ, এই তিনটা গুরুত্বপূর্ণ আমি বলবো, এর বাইরেও আরও অনেক কারণ আছে। তো আসলে স্টেপ বাই স্টেপ আমি সেগুলোও শেয়ার করবো। হ্যাঁ, ভালো থেকো সবাই আপুরা, আল্লাহ।